সে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এ কোরআন আমি বিশ্বের মানুষের জন্য বায়ান হিসাবে, বক্তব্য হিসাবে, বর্ণনা হিসাবে নাযিল করেছি। আরবি গ্রামার অনুযায়ী লাম 13টা অর্থে ব্যবহার হয়। তার অন্যতম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য, তাদের জন্য। কোরআনে কারিম আল্লাহ নাযিল করেছেন জীবিত মানুষদের জন্য। তাহলে এর বক্তব্য বর্ণনা যা কিছু আছে, যতদিন জীবন আছে আপনার ততদিন লাগবে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশের মানুষ পাল্টিয়ে ফেলেছে এই কথাটাকে। আমরা অনেকে এই কোরআন পড়ি তো মানুষ মারা গেলে, মানুষ মরে গেলে কোরআন পড়ার দরকার নেই। মরে গেলে কোরআন পড়া না পড়া ওর জন্য সমান, যদি ওর কোরআনের ওপরে দুনিয়ায় আমল না থাকে। এই জন্য পড়া লাগবে, তার সামনে বোঝানো লাগবে, বক্তব্য বিবৃতি দেওয়া লাগবে, ওই পর্যন্ত যতক্ষণ ওর জীবন আছে। কি আছে? এর তথ্য কোন শব্দের দ্বারা পেলাম? লামের দ্বারা। কিসের দ্বারা? এই জন্য এখন থেকে এই সিদ্ধান্ত আমাদের নেওয়া লাগবে যে আমরা কোরআন পড়ব, বোঝাবো, এর বক্তব্য বিবৃতি দেব। কাদের সামনে? জীবিত মানুষ না মৃত মানুষ? হে নবী, কোরআনকে আমি বর্ণনা, বক্তব্য, উপদেশ হিসাবে জীবিত মানুষদের জন্য দিয়েছি। এর ভেতরে দুইটা জিনিস আছে, অহুদান পথ নির্দেশিকা আছে, অমাউইযাতুন উপদেশ আছে তাদের জন্য, লিল মুত্তাকিন যারা ভদ্র লোক, যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা আল্লাহকে ভয় করে চলে। কোরআনের উপদেশ কাজে লাগবে তাদের, কোরআনের পথ নির্দেশিকা মেনে নেবে তারা, যারা আল্লাহর ভাষায় ভদ্র লোক। কি লোক? আমরা জানি শয়তান ভদ্র না অভদ্র? বলেন বলেন। হযরত আদম নবীকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, 60 হাত লম্বা, 37 থেকে 40 হাত প্রায় মোটা, সেজদা দিতে বলেছিলেন, ফেরেশতারা সবাই এক বাক্যে রাজি ছিল। রাজি ছিল না শুধুমাত্র ইবলিস, শয়তান। ওর 950 বছর এবাদতের কারণে আল্লাহর উপরে খুশি ছিলেন, শেষ পর্যন্ত গোলামত বানিয়ে বলেছিলেন শুধু মাথাটা নিচু করো, এইটাই সেজদা হিসাবে ধরে নেওয়া হবে, ও মাথা না দিয়ে আগে লাগিয়েছে পা। আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করে বলেছিল, আনা খায়রু মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ উপরের দিকে যাওয়া, মাটির কাজ নিচের দিকে যাওয়া। শয়তান সর্বপ্রথমেই অহংকার করেছিল ক্ষমতা। কিসে? কথা বুঝতেছে? ও সর্বপ্রথমই আল্লাহর এই যে বিধানটা, এই আইনটা, আল্লাহর এই বক্তব্য শোনার পরেই বিদ্রোহ করেছিল ক্ষমতা দিয়ে, যে আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমি জ্বালিয়ে দিতে পারি। কিন্তু মাটি, ওর ভেতরে কিছু নেই, ও পড়ে থাকে। এই আয়াত থেকে তাফসির কারক যারা, মুফাসসিরে নিকরাম ব্যাখ্যায় লিখেছেন, ক্ষমতার অহংকার দুনিয়ায় যদি কেউ করে, শক্তি হোক, টাকা পয়সা হোক, পাওয়ার হোক, যে কোনো ক্ষমতার অহংকার যদি কেউ করে, সে আল্লাহর কাছে শয়তান হয়ে যায়। যেন আমরা এই কাজ যেন কেউ না করি, আমরা যেন বিরত থাকি। আল্লাহ আমাদের তাওফিক দিন, আমিন। আল্লাহর উপদেশ, আল্লাহর ওয়াজ, আল্লাহর পথ নির্দেশিকা গ্রহণ করেনি শয়তান। আজকে জীবিত মানুষদের সামনে আমরা কোরআনে কারিম তেলাওয়াত করেছি, সূরা মুলকের 2টা আয়াত, তাফসীরুল কোরআন মাহফিল এখানে লেখা। আমি তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। তাফসীর শব্দের শাব্দিক অর্থ খুলে ফেলা, উন্মুক্ত করা, আবরণ ফেলে দেওয়া। আপনি
সভাপতির বাড়িতে গিয়ে যদি ডাক দেন যে সভাপতি সাহেব বাড়িতে আছেন, ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে এসে বলছে, আঙ্কেল আমার বাবা বাড়ি নেই, ঢাকায় গেছে, আপনার পরিচয় দেন, আসলে বলবো। এমন ভাবে আঙ্কেল বলে আমার সালাম দিয়েছে, একটি ছেলে না মেয়ে এ বোঝার কোনো কায়দা নেই। এখন যদি নাম জিজ্ঞাসা করে তাও আমি ধোকা খাবো, কারণ এখন আমরা তো ডিজিটাল নাম রাখি, এমন নাম রাখি যে ছেলের নামও যা মেয়ের নামও যায়। যে কয়েকদিন আগে ভোটে দাঁড়িয়েছিল না মাহিয়া মাহি, যে মাহি এই শব্দটা ছেলের নামও রাখে মানুষ, মেয়ের নামও রাখে। মাহিয়া মাহি মহিলা আর মাহি বিচৌধুরী পুরুষ মানুষ। এখন নাম বললে তো বুঝবেন না এটা আম্মো না আব্বো, ছেলে না মেয়ে বোঝার জন্য যেটা করা লাগবে, ওর পায়জামা বা প্যান্ট এটা খুলে ফেলা লাগবে। আপনি হাসতেছেন না খুললে বুঝবে, কারণ চেহারার কাটিং চুল যেভাবে কাটে ও বোঝার উপায় নেই যে কোন কাটিং এটা। তাহলে এর যে আবরণ দেওয়া আছে পায়জামা প্যান্ট লুঙ্গি যাই বলেন, এটা যদি খুলে ফেলেন এবার আপনি টের পাবেন যে এটা ছেলে না মেয়ে, আম্মো না আব্বো। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিম জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির যদি করা হয়, তাফসির মানে খুলে ফেলা, আমাদের ভেতরে শিরিক বেদাত কুফরি জুলুমের রোগ দিয়ে জুলুমের আবরণ দিয়ে যা তারা নিজেদের পরিবার সমাজ রাষ্ট্রকে ঢেকে রাখে, কোরআনের তাফসির করলে আবরণগুলো খুলে যায়, দেশের মানুষ দেখতে পায় এটা হচ্ছে শিরিককারী, এটা জুলুমকারী, এটা কুফরি, এটা বেদাতকারী। এই জন্যে ইসালে সওয়াব সহ বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হয় 63 দিন ব্যাপী কোনো সমস্যা নেই, খালি ঝামেলা হয় তাফসিরুল কোরআন মাহফিল লিখলে, কারণ জানে যে এই তাফসির মাহফিল করলে আমি যে শিরিকের যে জুলুমের যে কুফুরের আবরণ দিয়ে ঢেকে অন্তত চলাফেরা করছে এ খুলে যাবে, মানুষ তখন বুঝবে এই তো 2 নম্বর, এই জন্য ঝামেলা। তারপরে এটা না লিখে ওয়াজ মাহফিল লিখে দিতেন, আল্লাহ কোরআনে যে ওয়াজগুলো দিয়েছেন আমরা ওয়াজ করতাম, তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, সুতরাং আমাকে এই পোস্টার অনুযায়ী অন্তত তাফসির করা লাগছে। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন হেদায়েতমূলক কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমরা নবীর একটা হাদিস পড়েছিলাম, বিশ্ব নবী বলেন কেউ যদি তার নিজের ইমানকে পরিপূর্ণ করে নিতে চায় কিয়ামতে সবচাইতে বেশি কাজে লাগবে যেটা তার নাম ইমান। তার নাম কি? আমাদের ইমানকে যদি আমরা কমপ্লিট করে পুরাপুরি করে আল্লাহর কাছে যেতে চাই, চারটা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা কাজ? আপনি মিলান তো আপনি ইমান পরিপূর্ণ করার জন্য এই চারটা কাজ করছেন কিনা? আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من أحب لله وبغض لله ومنع لله وأطاع لله فقد استكمل الإيمان. دويتا حديث আছে বুখারী শরীফ ইবনে মাজাহ শরীফ। আমি কথা ঘন্টা খানিক বলবো, শিক্ষামূলক কথা যেহেতু একটু চিন্তা ভাবনা নিয়ে শুনবেন, আর যেটা শুনবেন ওই মুহূর্ত থেকে যেন বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারি এই নিয়ত করে শুনবেন। এইটাই যদি রাজি থাকেন তাহলে হাত তোলেন, লিল্লাহে তাকবীর। অনেকে হাত তোলেনি, ঠিক আছে অসুবিধা নেই, না মানলে আমি আর কি করব। বলিল হাক্কুমে রব্বিকুম ফামাংশা ফালিয়াকুমে ওয়া মাংশা ফালিয়াক্কু। হে নবী আপনি হক কথাগুলো বলেন, যার ইচ্ছা হয় সে মানুক, যার ইচ্ছা হয় সে কুফরি করুক। ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারা, জালেমদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি, সুতরাং আমার দায়িত্ব হচ্ছে সঠিক কথাগুলো সঠিকভাবে তুলে ধরা, আর আপনার দায়িত্ব হচ্ছে ওই কথাগুলো নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। লাস্তা আলাইহিম বিমসাইতে, হে নবী আপনাকে আমি দারোগা পুলিশ করে দুনিয়ায় পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে, অত দরকার নেই, আমার যতটুকু দায়িত্ব আছে আমি পৌঁছিয়ে দেব সেই কুষ্টিয়া থেকে এসেছি কোরআনের দাওয়াত নিয়ে হেদায়েতমূলক কথা বলতে। আল্লাহ কপালে যদি হেদায়েত দিয়ে থাকেন আপনি ধন্য,
আর যদি আপনার মন মানসিকতা কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো না থাকে, আল্লাহ জোর করে আপনাকে আল্লাহর ওলি বানাবে, আল্লাহর অত দায় পড়বে। বিশ্রে হাফি আবুল বাশারের কথা আমি পড়েছি ইতিহাসে, লোকটা মদ খোর ছিল, জেনা ব্যবচার করে বেড়াত, বন্ধুদের সাথে যাচ্ছিল, হঠাৎ বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা কাগজ পেয়েছে, কাগজটা হাতে নিয়েই বারবার চমা খায়, শুধু আরবি লেখা। এই কারণে বন্ধুদেরকে ডাক দিয়ে বললেন, যাও তোমরা মদের আড্ডা খানায় যাও, ফার্স্ট কোয়ার্টারে যাও, আজকে আমি আর যাব না। দৌড় দিয়ে বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা দেখেন তো এই কাগজের ভেতরে কার নাম লিখা, আমি তো পড়তে পারি না, মনে হচ্ছে আরবিতে লিখা। মা কোরআনে কারিম পড়তে পারত, কাগজ হাতে নিয়ে দেখে লিখা বিসমিল্লাহির রহমানির রহিম, 19টা অক্ষর আছে আয়াতের ভেতরে। কোন মানুষ যদি সওয়াবের নিয়েতে একবার বিসমিল্লাহ পড়ে, 190টা নাকি আল্লাহ সঙ্গে সঙ্গে লিখে দেন। আমাদের সম্পর্ক বিসমিল্লার সাথে, কিসের সাথে? বিসমিল্লার বাইরে যদি কারো সম্পর্ক থাকে, আপনি তার সাথে সম্পর্ক রাখলে মরবে। বাশারের মা চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি কি আমার বাশারকে কবুল করেছো নাকি? বলে, কোথায় পেলে কাগজ? পথের মাঝে চলতে গিয়ে পেয়েছি। কি লেখা আছে? বাশারের মা বলে, বাবা এর ভেতরে তোমার ওই প্রভুর নাম লেখা আছে যিনি তোমাকে বানিয়েছেন, আল্লাহর 3টা নাম লেখা। বাশার ডাক দিয়ে বলে, মা আমার আল্লাহর নাম, আমার সৃষ্টিকর্তার নাম এখানে লেখা, কোথায় রাখলে সম্মান বাড়বে বলেন তো? মদ খেতে যাওয়া, জেনা করতে যাওয়া যে টাকাগুলো আজকে আমি আর খরচ করিনি, এই টাকা আজকে আমি আর মদ খেতে যাব না। বাজারে গিয়ে মকমলের কাপড় কিনেছে, আল্লাহর এই 3টি নাম করে সুন্দর করে বেঁধেছে, মাথার উপরে রেখে সারাদিন তাকে রেখে সারা রাত পাহারা দিচ্ছে, আল্লাহর নাম কেউ যেন ক্ষতি করতে না পারে। হঠাৎ তার ঘুম এসে গেছে, ঘুমের ভেতরে কে যেন ডাক দিয়ে বলছে, বাসার পথের মাঝখান থেকে তুলে এনে আমার নামকে যেভাবে সম্মান দিলে, আমিও তোমার নামকে আজকে সাধারণ মানুষের ভেতরে আর না, আমার বিশেষ বিশেষ বান্দাদের সাথে আমার কোরআনে কারিমের আয়াতকে সম্মান দেওয়ার কারণে তোমার নামটা আমার বিশেষ বান্দাদের সাথে লিখে দিলা। শুধুমাত্র বিসমিল্লাহ শরীফকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তার এই মনের দিকে তাকিয়ে কোরআনে কারিমের মাধ্যমে তার হেদায়েত দিয়ে এমন জায়গায় পৌঁছিয়েছিলেন, বাশার বিশ্রে হাফি তিনি মস্ত বড় আল্লাহর অলি পর্যন্ত হয়েছিলেন। আজ এই ময়দানে যারা কোরআনে কারিম আমরা শুনতে এসেছি, আপনার যদি মন তৈরি না হয় যে আমি ভালো হব, কোরআন থেকে হেদায়েত নেব, আর আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দেবে, আমার আল্লাহর অত দায় পড়ে না। এখানে গুরুত্বপূর্ণ আর একটা কথা কয়েক মিনিটে বলি, মানে তাবা আল হুদা বেগৈরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এই ভালো করে শুনে, আল্লাহর নবী বলে, এটা মুসলিম শরীফের হাদিস, কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য ভালো হওয়ার জন্য যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আলেম নেই এখানে? আল্লাহ নবী দল্লা শব্দ দিতে পারতেন, আদল্লা দিয়েছেন। দল্লা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেই নিজেকে পথ ভ্রান্ত করা, নিজেই পথ হারিয়ে ফেলা। আর আদল্লা শব্দের ভাবে ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে, আপনি নিজে হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন,
কিন্তু কোরআনে কারীম কোরআনের কর্মসূচি কোরআনের নিয়ম নীতি সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আল্লাহ নিজে আরো খারাপ বানিয়ে দেবে। এই হাদিস থেকে বাস্তব যেটা আমার এই চোখে ধরা পড়ছে, কোরআনে কারীম যেই দলে নেই, কোরআনে কারীম যেই দরবারে নেই, কোরআনে কারীম যেই পীরের কাছে নেই, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে তাকে খারাপ বানাবে। এই জন্য আদল্লা শব্দ দিয়েছে, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা নবীজির কার? বলেন বলেন। তিনি যদি বলেন যে আমি তোকে নিজে গোমরা করে দেব, পথ ভ্রান্ত করে দেব, পথ ভ্রষ্ট করে দেব, কক্সবাজারবাসী বলেন কে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতের পথ দেখাবে? অবশ্য আল্লাহ। আপনি কোন জগতে আছেন ভালো করে শুনতে বলছি। শাব্দিক অর্থ এটা বাবে ইফাল থেকে আসার কারণে আদল্লাহুল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে, তিনি ফাইল এখানে, তিনি কর্তা, নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে, খারাপ বানাবে। আর আগে যদি বিড়ি না খেতেন, যেখানে কোরআন নেই ওখানে গেলে আপনি বিড়ি খাবেন, তার বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার লালনের মাজার। কত মানুষ বিভিন্ন জেলা থেকে যায় মনে করে যে আল্লাহর অলি, অথচ কোরআন ওখানে চলে না, এই কথা বলেন এখানে, ওখানে মন মন গাছা পাওয়া যায়। আর অধিকাংশ মানুষ থাকে মানে উল্টা পাল্টা, নারী নিয়ে যাতা করে, এরপরে লাল পানি মানি খায়। একবার রাত 9টার সময় যে দেখে একজনকে দুধ খাওয়াচ্ছে, বললাম ভাই কি করে? এর গায়ে তো কোনো পোশাক আশাক নেই, তো তোর পোশাক নেই তাতে কি, এ আল্লাহর অলি, এর ভেতরে মাল আছে, মাল যা আছে সব তো দেখা যাচ্ছে, এর ভেতরে যদি কোনো মাল থাকে, এ মাল তো সবার আছে, এ মাল সবার নেই, তো ও মাল দেখার দরকার, নতুন কোনো মাল যদি থাকে ওইটা দেখা। দেখেন এখানে কোরআনের নিয়ম নীতি থাকলে একটা মানুষ যেখানে হাঁটুর উপরে কাপড় তোলা একজন পুরুষের জন্য নিষিদ্ধ হারাম, আর উলঙ্গ হয়ে প্রায় বসে আছে, আর ওরে দুধ খাওয়ায় আর মনে করে আল্লাহর অলি, এখানে কোরআন আছে? বলেন বলেন। অথচ মানুষ যারা যায় ভালো হওয়ার নিয়েতে অনেকে যায় যে আল্লাহর অলির দরবারে যাচ্ছে, যাওয়ার পরে দেখা যায় আরো খারাপ হয়। আগে যদি বিড়ি না খেতো এখন বিড়ি খায়, আগে গাঁজা খেতো না এখন গাঁজা খায়। এই জন্য আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে আমি ওখানে যাব না। যেই দরবারে কোরআন চলে না ও দরবার যদি আমার বাবার দরবার হয় তারপরও আমি যাব না, যদি যায় আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এ দোষ কার? কারণ কোরআন নেই, তুই ওখানে গেলি কেন? শ্বশুরকে বাবা বলা যায় যাচ্ছে না নেই, আন্দাজে বলেন কেন? শ্বশুরকে বাবা বলতে সমস্যা কি? আজকেও তো শ্বশুর কল দিয়েছিলাম মাগরিবের পর, আমি বললাম আব্বা কেমন আছে, জায়েজ না থাকলে আমি বলতাম, কত আপনি আন্দাজে দিতেছেন না? তো শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে বলেন আব্বা যান আব্বা যান, আর এইটা কে আমি চিনি না, আপনার বাবার রাগ হওয়ার সম্ভাবনা হবে না? কোরআন পাঠিয়েছে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য, হাদা বায়ানুল লিন্নাস হুদা ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, এরকম বহু আয়াত কোরআনে আল্লাহ দিয়েছেন যে এটা হেদায়েতের কিতাব, মানিত্তাবাল হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, এরকম প্রায় 26টা আয়াত আছে কোরআনে কারীম, প্রমাণ করে যে আমি হেদায়েত দেওয়ার জন্য দুনিয়ায় এসেছি। সুতরাং নিজের বাবার সামনে শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে, তারপরও যদি বারবার বলেন বাবার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে, কোরআন আল্লাহ পাঠালো হেদায়েত দেওয়ার জন্য, এইটা বাদ দিয়ে আপনি যার কাছে যাবেন আল্লাহর তখন আপনার বাবার মতো রাগ হবে, দেখি তোর ওই পীর কেমন করে হেদায়েত দেয়। এই জন্য অধিকাংশ দরবারে গেলে মানুষ আজ হেদায়েত পাওয়ার পরিবর্তে গোমরা হয়ে যাচ্ছে।
চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বারের দরবারে গেলে সন্তামনি কোরআন তুলে দিত যে কোরআন পড়ো আল্লাহকে পেয়ে যাবে। ফরফরা শরীফের যারা পুরাতন পীর ছিল সেখানে গেলে মানুষ আগে বলতো যে কোরআন শরীফ তুলে দিলাম আল্লাহকে পেয়ে যাবেন যান। এখন অধিকাংশ দরবারে আর কোরআন তুলে দেয় না, দেয় কি